তো আমি ফার্স্ট অফ অল আমার পরিচয়টা দিই, আমি খন্দকার নাফিজ জামান ফ্রম ল্যাব এয়ার। তো আমার ইনিশিয়েটিভের নাম অ্যালগোরিদম হাব, যেটি একটি ইন্টারেক্টিভ বেস এবং গেমিফিকেশন বেস লার্নিং প্ল্যাটফর্ম বাচ্চাদের কোডিং শেখানোর জন্য, এবং আমি রিপ্রেজেন্ট করছি বরিশালকে। তো আমি যদি আমার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা একটু বলি, যে আমি এরকম একটা রিমোট এরিয়া থেকে আমার স্কুল এবং কলেজ লাইফটা কমপ্লিট করেছি। তো সেই এরিয়াতে স্কুল বা কলেজে আমাকে প্রোগ্রামিং শেখানোর জন্য বা প্রোগ্রামিং শেখার জন্য প্রপার কোনো ডকুমেন্টেশন বা গাইডলাইন সব কিন্তু আমি ওখানে পাই। তো যখন আমি ভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা শুরু করলাম, তো তখন দেখলাম যে আমার কিছু ক্লাসমেটের সমপর্যায়ে যেতে আমাকে প্রায় 6 মান্থ থেকে 1 বছর পর্যন্ত আমাকে ওয়েট করতে হয়েছে, জাস্ট বিকজ আমি প্রপার মেথডোলজি বা ডকুমেন্টেশন গুলো ফাইন্ড আউট করতে পারিনি। তো আমি আসলে এই প্রবলেমটাই, এটাই আমার একটা মোটিভেশন হিসেবে কাজ করেছে, যে আমি চাই না যে আমার মতো স্টুডেন্টরা এই প্রবলেম গুলো ফেস করুক। আর পাশাপাশি বর্তমানে যেটা হয় যে কোডিং এর একটা অনেক বড় পটেনশিয়াল আছে সমাজের বিভিন্ন সমস্যা কোডিং এর মাধ্যমে সলভ করার জন্য। তো আমি চাচ্ছি যে আমাদের যে বাচ্চারা আছে তারা এই স্কিল ডেভেলপমেন্টটা বা স্কিল সেটটা তাদের প্রাইমারি স্টেজ থেকেই ডেভেলপ করুক। দ্যাটস ওয়াই আমরা একটি গেম ডেভেলপ করেছি, যার মাধ্যমে বাচ্চারা প্রোগ্রামিং শিখতে পারবে প্রপার গাইডলাইন্স অনুযায়ী পারফর্ম করে, একদম আউট অফ ক্লাস এন্টারটেনমেন্ট এর মাধ্যমে। তো আমরা এই সলিউশনটা বের করার ক্ষেত্রে কিছু প্রবলেম ফাইন্ড আউট করেছি, তার মধ্যে ফার্স্ট প্রবলেমটাই হলো যে আমাদের স্কুল বা কলেজের বাচ্চাদের কোনো প্রপার রিসোর্স নাই, প্রপার গাইডলাইন্স নাই প্রোগ্রামিং শেখার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে ICT টিচার, তারাও কিন্তু এতটা স্কিল তো না, বা অনেক স্কুলে বিশেষ করে প্রান্তিক পর্যায়ের স্কুল গুলোতে ICT টিচারও নেই। তো দ্যাটস ওয়াই বাচ্চাদের এই প্রোগ্রামিং শেখার যে পদ্ধতিটা কিন্তু খুব বোরিং বা মনোটোনাস হয়, তারা এটা ইফেক্টিভ হয় না, তারা ঠিকভাবে শিখতেও পারে না। তো দ্যাটস ওয়াই আমাদের সলিউশন হলো একটি গেম, যেটার মাধ্যমে স্টেপ বাই স্টেপ গাইডলাইন্স থাকবে, সেই গাইডলাইন অনুসারে অ্যাজুয়াল গেমে যেরকম পারফর্ম করে বাচ্চারা, তেমনি এই গেম খেলেও তারা এইভাবে পারফর্ম করবে, এবং এর মাধ্যমে তারা কোডিংটা শিখবে। এবং এটাতে গেমিফিকেশনের একটা ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে তারা শুধু শিখবেই না, তারা কতটুকু শিখলো সেটার একটা প্রোগ্রেসও কিন্তু তারা ট্র্যাক করতে পারবে। আর যেহেতু এটা একটা ইন্টারেক্টিভ ওয়ে, সো অবভিয়াসলি এই শেখার পদ্ধতিটা অনেক ফান এবং এনজয়েবল হবে। তো আমরা ইউজুয়ালি দেখি যে এখন বাচ্চারা অনেক রকমের গেম খেলে, র্যান্ডম গেম খেলে, বাইরের গেম, যার মাধ্যমে তারা টাইম আর কি ওয়েস্ট করে। সো এই টাইপের গেম না খেলে যদি আমাদের এই গেমটা খেলে, তাহলে কিন্তু তাদের বেনিফিট হচ্ছে, তারা কোডিংটা শিখতে পারছে বা প্রোগ্রামিংটা শিখতে পারছে। তো আমি যদি আমার প্রোডাক্টটা একটু বর্ণনা করি, যেমন এটা আমার একটা গেমের লেভেল, তো এখানে যে আমরা মেনলি ফোকাস করেছি বেসিক কিছু প্রোগ্রামিং প্রবলেম, যেগুলো আমরা শিখি একদম কোডিং শেখার শুরুতেই। তো এখানে যে প্রবলেমটা বাচ্চাদের সলভ করতে হবে সেটা হলো যে এখানে দুইটা ক্যারেক্টার আছে, সাকিব এবং জেড নামে, তারা কি সেম ডিস্টেন্স কভার করেছে নাকি ভিন্ন ডিস্টেন্স কভার করেছে। যদি সেম ডিস্টেন্স কভার করে থাকে, তাহলে তারা তাদের আউটপুটটা আসবে সেই ডিস্টেন্সের সামেশন, অথবা যদি সেম ডিস্টেন্স কভার না করে থাকে তাহলে ডিফারেন্সটা আউটপুট হিসাবে আসবে। তো এই যে ছোট ছোট ম্যাথমেটিক্স এর প্রবলেম গুলা, এগুলোই কিন্তু আমরা প্রোগ্রামিং এর শুরুতে সেটা শুরুতে শিখে থাকি। তো আমরা আর কি এটাই চেষ্টা করেছি যে এই ছোট ছোট প্রবলেম গুলা গেমিং এর মাধ্যমে কিভাবে বাচ্চাদের কাছে শেখানো যায়, যাতে বাচ্চাদের আর কি এই প্রোগ্রামিং টেস্টটা ক্রিয়েট হয়। তো এটা আসলে কেন দরকার? এখন আমরা জানি যে প্রোগ্রামিংটাই কিন্তু ফিউচার, ফিউচারের সবকিছুই প্রোগ্রামিং বা কোডিং এর মাধ্যমে কনভার্ট হচ্ছে, বাট আমাদের এই ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রপার ম্যান পাওয়ার নেই, স্কিল ম্যান পাওয়ারও নেই। তো এই গেমিংটা কিছুটা হলেও এই স্কিল ম্যান পাওয়ার ক্রিয়েট করতে সাহায্য করবে। আর জাস্ট প্রোগ্রামিংটা কিন্তু এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতেও দরকার হয় না, এটা বাচ্চাদের ক্রিয়েটিভ থিঙ্কিং বা প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করতেও কিন্তু হেল্প করে। তো আমরা মেনলি প্রাইমারি স্কুলের বাচ্চাদের, সেকেন্ডারি স্কুলের বাচ্চাদের নিয়ে এই আমাদের প্ল্যাটফর্মের যাত্রাটা শুরু করতে চাই। আমরা ইনিশিয়ালি 6 এবং 7 এর স্টুডেন্টদের নিয়ে আমাদের এই প্ল্যাটফর্মটা স্টার্ট করতে চাচ্ছি। পাশাপাশি ফিউচারে গ্রাজুয়ালি আমরা সেকেন্ডারি স্কুল টোটালটাই কভার করব। আর এটার মাধ্যমে তো শুধু বাচ্চারাই প্রোগ্রামিংটা শিখতে পারবে তাও না, এটাতে কিন্তু টিচার্সদেরও একটা হেল্প হবে, যারা আর কি স্কুলে বা কলেজে তাদের প্রোগ্রামিং শেখানোর যে একটা আইডিয়া পাবে বা একটা গাইডলাইনও পাবে, সেটা থেকে টিচার্সরাও বেনিফিটেড হবে। তো আমাদের টার্গেটেড গ্রুপটা কিন্তু ঢাকার বাইরের যেসব ডিভিশনাল সিটি আছে সেসব দিয়ে আমরা শুরু করতে চাই, কারণ আমরা জানি যে ঢাকায় কিন্তু বাচ্চাদের অনেক ফ্যাসিলিটিস আছে, বা বাচ্চারা আর কি বাচ্চাদের প্যারেন্টস এটা নিয়ে কনসার্ন। বাট ঢাকার বাইরে কিন্তু
যে রিমোটর এগুলো আছে তাদের তাদের কিন্তু এই ফ্যাসিলিটিস তো নাই, তাদের প্যারেন্টসরাও কিন্তু এই জিনিসগুলো নিয়ে কনসার্ন না। তো দ্যাটস ওয়াই আমরা ডিভিশনাল সিটি দিয়ে শুরু করতে চাই, এবং একটা ফেজে যে আমরা যে বাকি ডেভেলপ সিটি গুলো আছে সেগুলোতেও আমরা আমাদের এই প্ল্যাটফর্মটা পৌঁছে দিব। তো ইম্প্যাক্টটা যদি আলোচনা করি, তো অবভিয়াসলি এই ধরনের মেথোডোলজি বাচ্চাদের কোডিং শেখার ক্ষেত্রেও তাদেরকে হেল্প করবে বা তাদেরকে এনকারেজ করবে, পাশাপাশি তাদের যে প্রবলেম সলভিং স্কিল বা থিঙ্কিং ক্যাপাবিলিটি এটাও বাড়াতে সাহায্য করবে। আর এটার মাধ্যমে যদি আমরা স্কিল ম্যান পাওয়ার ক্রিয়েট করতে পারি, তো তাহলে কিন্তু আমাদের যে একটা বড় প্রবলেম আছে আমাদের দেশে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, সেই প্রবলেমেরও কিন্তু একটা প্রবল সলিউশন আমরা এটার মাধ্যমে করতে পারবো। তো আমাদের সাস্টেনেবিলিটি প্ল্যাটফর্মটা সাস্টেন করার জন্য আমরা প্রথমে স্পন্সার অ্যাডের একটা থেকে রেভিনিউ জেনারেটের অপশন রেখেছি, যে শিশুতোষ যেসব প্রোডাক্ট আছে চাইল্ড প্রোডাক্ট তারা চাইলে আমাদের এই প্ল্যাটফর্মে অ্যাড দিতে পারবে। পরবর্তীতে আমরা একদম নামমাত্র মূল্যে কিছু প্রিমিয়াম পোর্শন রাখবো, যেটাতে নামমাত্র মূল্যে ইনস্টিটিউট বা টিচার্সরা সেখান থেকে এই প্রিমিয়াম পোর্শনের সুবিধাটা আর কি ভোগ করতে পারবে। তো আমরা আসলে আমাদের মার্কেটিং প্ল্যানটা কি বা আমরা কিভাবে প্রমোশন করব, আমরা মেনলি বিভিন্ন স্কুল বা স্কুলে আর কি সেমিনার বা ক্যাম্পেইনের মাধ্যমে আমরা স্টুডেন্ট বা টিচারদের কাছে আমাদের প্ল্যাটফর্মটা পরিচয় করিয়ে দিতে চাই। পাশাপাশি আমাদের কিছু অর্গানাইজেশনের সাথেও কথা হয়েছে, এমওইউ হয়েছে, যার মধ্যে স্টিম ক্লাব আছে, বা বরিশালের যদি আমি স্পেসিফিক ভাবে বলতে চাই, স্টার্ট আপ বরিশাল একটা অর্গানাইজেশন যারা এই বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউট গুলোতে কাজ করে, তো তাদের সাথেও আমাদের কথা হয়েছে, তাদের মাধ্যমে যেন আমরা এই প্ল্যাটফর্মটা ছড়িয়ে দিতে পারি। পাশাপাশি সোশ্যাল মিডিয়া বুস্টিং, যে অনলাইন মিডিয়া মার্কেটের যেটা আছে নাফিজ, যদি সেটা। আপনি 1 মিনিটে এক লাইনে বলেন যে আজকে আমাদের মাঝে মাননীয় এমপি মহোদয় আছেন, সিএসআর লিডাররা আছেন, আছেন একজন 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 শিক্ষাবিদ আছেন, আপনি আপনার আপনি কি মূলত চান, কি ধরনের সাপোর্ট পেলে এই উদ্যোগগুলোকে আপনি ওকে বাস্তবায়ন ফাইন, করতে পারবেন? থ্যাংক ইউ ভাইয়া। আমার মেনলি সাপোর্টটা দরকার, কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, যার মাধ্যমে আমরা আমাদের প্ল্যাটফর্মটা কমপ্লিট ডেভেলপ করতে পারবো, প্লাস ক্যাম্পেইন বা প্রমোশনের জন্য কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্টটা প্রয়োজন। পাশাপাশি যেটা সিএসআর উইন্ডোর কাছ থেকে আমি এক্সপেক্ট করি, যে প্রমোশনের জন্য বা ক্যাম্পেইনের জন্য, পাশাপাশি এখানে আমাদের অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট আছে বরিশালের, আরো অনেকে আছে, তাদের মাধ্যমে যদি আমরা বরিশালে বিভিন্ন স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেতে পারি বা দিতে পারেন, যেতে পৌঁছাতে অ্যাক্সেস পারেন। নিতে পারি, পৌঁছাতে পারি, অসংখ্য এই ধন্যবাদ ধরনের। নাফিজ জামান, অসংখ্য ধন্যবাদ, আপনার সেই উদ্যোগ অবশ্যই সফল হবে, এখানে যারা আছে নিশ্চয়ই তারা কোনো না কোনো একটি সমাধান সূত্র খুঁজবেন আপনি উদ্যোগকে সফল করতে।